আসানসোলে মৃত দুই শ্রমিক পরিবারের হাতে 2 লক্ষ টাকার চেক দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। আসানসোলের বানপুর সেলের ইস্কো কারখানায় গ্যাসের লিকের ঘটনায় মৃত দুই শ্রমিক পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুই পরিবারের হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দিলেন মন্ত্রী মলয় ঘটক। এদিন মলয় ঘটক ছাড়াও পশ্চিম বর্ধমানের জেলাশাসক বিভু গোয়েল, আসানসোলের দুর্গাপুরে পুলিশ কমিশনার অজয় কুমার ঠাকুর সহ প্রমুখরা উপস্থিত ছিলেন। মন্ত্রী মলয় ঘটক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই চেক তুলে দেওয়া হয়েছে। মৃত শ্রমিক পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মন্ত্রী মলয় ঘটক। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যখনই খবর পৌঁছায়, তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে এই পরিবারগুলোর কাছে সরকারি 2 লক্ষ টাকা করে যে অনুদান, সেই চেক তুলে দিতে। আমরা দুটি পরিবারের সাথেই তাদের কাছে গেছি, তাদের হাতে তুলে দিয়েছি এবং এটাও নির্দেশ দিয়েছেন যে এই পরিবারগুলোর যে কোনো প্রকার সাহায্যের যদি দরকার হয় তাদের পাশে থাকতে এবং তাদের পাশে দাঁড়াতে। আমরা সেই প্রতিশ্রুতিও দুই পরিবারকেই দিয়ে এসেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী অনেকবার কালকে তিনি খবর নিয়েছেন এবং আজকেও আমরা যে পৌঁছে দিলাম সেই খবর আমরা তাকে পৌঁছে দেবো। দুটি পরিবারই যে ছেলেগুলি মারা গেছে তারাই রোজগারের ছেলে ছিল। আমাদের যে ইউনিয়ন INTTUC তারাও কালকে ম্যানেজমেন্টের সাথে কথা বলে দেখলাম একটা এগ্রিমেন্ট হয়েছে, সেই এগ্রিমেন্টে এই পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা। সেই চাকরি যাতে তাড়াতাড়ি তারা পায় আমরা সেটাও খেয়াল রাখব এবং তারা ইন্স্যুরেন্স থেকেও কিছু টাকা পাবে, সেই টাকাও যাতে তাড়াতাড়ি পায় সে ব্যাপারেও আমরা নজর রাখব। হ্যাঁ, এখনও পর্যন্ত যে সমস্ত ওয়ার্কাররা স্পটে ছিল তারাই আমাদেরকে বললো যে সেখানে নাকি মনিটরিং ইয়েটাই ছিল না, হ্যাঁ সিও ডিটেক্টর কার্বন ডাইঅক্সাইড ডিটেক্টর একটা ইয়ে পাওয়া যায় সেটা নাকি সেখানে ছিল না। এবং এটা যদি হয়ে থাকে তাহলে তো অনেক মানে যে অনেক মানুষের প্রাণ চলে যেতে পারতো। এবং এই কেন্দ্রীয় সরকারের যে কটা কারখানা আছে বিশেষ করে দুর্গাপুর স্টিল এবং ইস্কো, এখানে প্রতিনিয়তই দেখছি আমরা অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে। তো এটাও শ্রমিকদের অভিযোগ করছে যে কোনো যে সুরক্ষার ব্যাপারটা সেটা দেখা হচ্ছে না, এই ব্যাপারটা আপনারা? আমি তো এক্ষুনি বললাম তো যে সিও ডিটেক্টর যেটা সেই ডিটেক্টরই ছিল না। তো যেখানে গ্যাস নিয়ে কাজ হয় এবং সেখানে গ্যাসের ডিটেক্টর না থাকে সেটা কতটা রিস্কি আপনারা স্বাভাবিকভাবেই জানতে পারবেন। তবে নিশ্চয়ই এনকোয়ারি হবে। হ্যাঁ হবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।